বলুন, সত্য ছাড়া মিথ্যা বলিব না, সত্য ছাড়া মিথ্যে বলব না, কোনো কথা গোপন করব না, কোনো কথা গোপন করব না। আসামি বলাই দাস তোমার কে? আমার ছেলে। প্রথম যৌবন থেকেই ও তোমাদের কাছ থেকে আলাদা? হ্যাঁ। ছাড়া ছাড়ি হলো কেন? সে অনেক কথা বাবা। তা হুজুরকে সব বলো। একমাত্র ছেলে, অনেক দেখে শুনে বউ নিয়ে এলো, কিন্তু কি যে বলো, বছর যেতে না যেতেই বউটা অন্যরকম হয়ে গেল। বোস্টনের বাড়ি প্রথমে পেঁয়াজ ঢোকালে, তারপরে মাছ মাংস সবই ঢোকালে। আমি বলতে গেলে আমার ছেলে এলো। ছেলেটা তখন কোথায় ছিল জানি না, হুট করে এসে আমায় খুব গালমন্দ করলে। তারপর বউটার হাত ধরে বার করে এনে বললে, এ সংসারে একান্নে আর থাকবো না। ওর বাবা ওকে অনেক বোঝালে, লক্ষ্মী ছাড়া কিছুতেই শুনলে না। আলাদা হয়ে গোয়াল ঘরের পেছন দিকে নিজেদের সংসার করলে। তারপর কিছুদিন কেটেও গেল, তারপর একদিন দুটি ছেলে রেখে বউটা মরে গেল। ছেলেটা খুব ধুমধাম করে ছেড়াদ্দ করলে। তারপর কি হলো? কি লজ্জার কথা, কি আর বলবো বাবা। আহা, কাঁদলে কি করে হবে, তারপর কি হলো হুজুরকে বলো। তারপর ওর বাপ দেখলে একদিন ভোরবেলা ছেলের বাড়ির পেছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে আতর। আতর কে? গ্রামেরই নিচু জাতের মেয়ে। ও, তারপর? ওর বাপ ওর পায়ে মাথা খুললে, বললে, এ অধর্ম করিস নি, সইবে না, তুই বরং আবার বিয়ে কর। ও শুনলে না, বাপকে বাড়ি থেকে বার করে দিলে। তাই রাগে দুঃখে অভিমানে ঠিক করলে ওকে তেজিপুত্তর করে দেবে, আর নিজের সাত বিঘে জমি নাতিদের নামে করে দিবে। পরের দিন ওর বাপ খুন হয়। গরমের দিন ছিল, দাওয়ার এক ধারে শুয়েছিল, আমি ওর নাতি দুটিকে নিয়ে আর এক ধারে শুয়েছি। গভীর রাত্রে কুড়ুল দিয়ে বাপের মাথাটা দুপাক করে দিলে। চিৎকার শুনে ধর্মর করে উঠে দেখলাম, ওই লক্ষ্মী ছাড়া, হুজুর, ওই লক্ষ্মী ছাড়া নিজের হাতে বাপকে খুন করেছে। বল বল হতভাগা, বুড়ো বাপকে খুন করে তুই কি পেলি বল। কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। নাকের উপর দাগটা কিসের? চশমা। চোখ খারাপ বুঝি? হ্যাঁ। বয়স কত? দুপুরি দশ। আচ্ছা, রাতের অন্ধকারে একটা লোক ছুটে চলে গেল, আর তুমি ঘুম চোখে উঠে পিছন থেকে দেখে তাকে চিনতে পারলে যে সে তোমার ছেলে। বাবা, এখানে বাবা বলে কেউ নেই, বলো হুজুর। হুজুর, মায়ের কি ছেলেকে চিনতে ভুল হয়? আমি যে 30 বছর ওর মা, 25 বছর ওর পিঠে তেল মাখিয়েছি। ছেলের সঙ্গে তোমার বহুদিনের ছল, তার বিয়ের পর থেকেই তোমার সঙ্গে তার মনোমালিন্য, রোজ তোমাদের ঝগড়া হতো, বলো সত্যি কিনা? না 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 হুজুর, ঝগড়া কিছু নয়, বড় পরিবার পরিবার বাড়ি ছিল, তার জন্যে পেঁয়াজ মাছ ধরেছিল, তারই জন্যে পেথপন্ন হয়েছিল, এই নিয়ে বকাবকি। আমি বলছি যে সেই আক্রোশেই তুমি বলছো যে তুমি তাকে চিনতে পেরেছো, আসলে তুমি তাকে চিনতেই পারবে। চিনতে আমি পেরেছি হুজুর, ও যে আমার নিজের পেটের ছেলে, আক্রোশ আমার নেই, ধর্মের মুখ তাকিয়ে। ধর্মের মুখ তাকিয়ে আবল তাবল বকবে না, আর জোর করে কাঁধ বাড়ার চেষ্টা করবে না। কাঁদবো না হুজুর,
ধর্মের মুক্তা কি আমি সত্যি কথাই বলবো? আমি মিথ্যে কথা বললে ও হয়তো এ জন্মে খালাস পাবে, কিন্তু পরকালে ওর কি হবে আমি সত্যি কথাই বলবো হুজুর। হুজুর বিচার করে খালাস দিলে ভগবান ওকে খালাস দেবে, সাজা দিলে ওর পাপের দণ্ড ঠিক হয়ে যাবে। পাপ পুণ্য তুমি মানো? মানি বই কি হুজুর, কে না মানে? দাঁড়ো, বাজে বকনা। 32 বছর আগে বর্ধমান জেলায় ম্যাজিস্ট্রেটের কোর্টে তুমি একবার এজাহার দিয়েছিল, বলো উত্তর দাও। কিসের মামলা সেটা? আমি আমার স্বামীর সঙ্গে বাপের ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। বলো, কোন ত্যাগ করেছিলে? তুমি ব্রাহ্মণের মেয়ে, তোমার স্বামী কি জাত? এজাহারে কি বলেছিল? আমি বাপ চাই না, মা চাই না, ধর্ম চাই না। আর কি বলেছিল? বলেছিলাম ওই আমার সব, পাপ পুণ্য সব, ওকে ছাড়া আমি কিছুই চাই না, এমনকি সন্তানও চাই না। আর আমার কোনো প্রশ্ন নেই। Your Honor and gentlemen of the jury, বনাই দাসের মার অতীত জীবনের ইতিহাস থেকে আপনারা সহজেই বুঝতে পারছেন যে এ সেই বিচিত্র নারী প্রকৃতি যে সনাতন পুরুষের জন্য তার বাপ মা ভাই সন্তান ধর্ম সব কিছু অনায়াসে ত্যাগ করতে পারে। Your Honor, এই স্ত্রীলোকটি হত্যাকারীকে চিনতেই পারেনি। সে যখন তার স্বামীর চিৎকারে ঘুম ভেঙে উঠে মশারি ছেলে বেরিয়ে আসছে, অর্থাৎ যখন হত্যাকারী দরজা পার হয়ে পালিয়ে যাচ্ছে, তখন ঠিক ততটুকু সময়ের মধ্যে রাত্রের অন্ধকার তার উপর যার চোখ খারাপ, তার পক্ষে কাউকে চিনতে পারা একেবারে অসম্ভব। চিনতে তো সে পারেই নি, হয়তো বা কাউকে সে দেখেও নি, ছেলেকে সে বরাবরই দেখতে পারত না। তার উপর ঘটনার ঠিক আগের দিন ছেলের সঙ্গে বাপের তুমুল ঝগড়া হয়, সুতরাং স্বভাবতই তার মনে হতে পারে যে ছেলেই হত্যাকারী। সাক্ষে সে ছেলের পরকালের কথা ভেবেছে, আরো বলেছে যে তার কোনো আক্রোশ নেই। শুধু তাই নয়, জোর গলায় ছেলেকে হত্যাকারী বলে নিজের সত্যনিষ্ঠার বাহাদুরি নেবার চেষ্টা করেছে। পৃথিবীতে যুগে যুগে মাতৃত্বের বহুরূপী পরিচয় আমরা পেয়েছি, কিন্তু আমি বলবো যে এই নারী মা নয়, মাতৃত্বহীনা বিচিত্র চরিত্র এক পাপিষ্ঠা। শুধু তাই নয়, তার চেয়ে অধম নিচ যদি কিছু থাকে তাহলেও তাই। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার ছেলেকে হত্যাকারী বলে অভিযুক্ত করার সময়ও তার চোখে এক ফোঁটা জল পড়েনি। এই ধরনের মাকে আমরা ডাইনি ছাড়া কি বলবো, কি বলবো এই ধরনের সাক্ষ্যকে? আমি বলবো যে সাক্ষ্য সর্বৈদ মিথ্যা, বলাই দাস সম্পূর্ণ নির্দোষ। জেন্টলম্যান অফ দ্য জুরি।